আপনি জামাই হইয়া বউয়ের সঙ্গে অন্যায় অত্যাচার করবেন, মহাব্বত থাকবে না, আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন না, আল্লাহর কসম মহাব্বত থাকবে না, আপনার স্ত্রীর কাছে আপনার সাংসারিক বিষয়ের কথাবার্তাগুলো লুকাইবেন, আল্লাহর কসম আপনার সংসারে কোনো শান্তি আসবে না, আপনি স্ত্রী হইয়া স্বামীর কাছে আপনার বিষয় লুকাইবেন, আল্লাহর কসম আপনার শান্তি হবে না, আপনার টাকার অভাব নাই কিন্তু আপনি আপনার স্ত্রীর সন্তানদেরকে কষ্টে রাখেন, আপনার এমন সংসারে শান্তি আসবে না, আপনি যা ইনকাম করবেন ফি সাবিলিল্লাহ আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য খরচ করবেন, দেখবেন আপনার ইনকামে বরকত দিবে একজন, তিনি কে? না ব্যাংকে রাইখে দিয়েন বউরে সিরা ফারা জামা ফরাইয়েন, কেমন এগুলা করবেন? করা যাইব? ব্যাংকে রাইখে দিয়েন ফুতের রাইখেন একবারে গরিব মানুষের মতো করা যাবে? নবী কইছেন না, যদি কোনো মানুষ তার স্ত্রী এবং সন্তানদের খাবার যোগান দিতে যায়, ইনকাম করতে যায়, মরিয়া যায়, তার মরণ শহীদের মরণ। সুবহানাল্লাহ, ধরে কন্যা শহীদরা এত নর্মাল মনে করছেন? সিনজি চালায় না অনেকে, অটো চালায় না, গাড়ি চালায় না, মাটি কাটে না, অনেকে প্রবাসের জমিনে কষ্ট করে না, অনেকে তো আছেন ভাই বিদেশে, অনেক মহিলার আছে স্বামী বিদেশে, অনেক আছেন সন্তান বিদেশে, অনেক আছেন বাপ বিদেশে। ও ভাই, প্রবাসীদের কষ্টের খবর আপনি জানেন? এরা বিদেশে অনেক কষ্ট করে। আল্লাহ না করুক কোনো প্রবাসী, কোনো দিন মজুর যদি তাদের কষ্টের কারণে মারা যায়, আল্লাহর নবী কয় তার মরণটা শহীদের মরণ হইব। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে কইতেন না? আর জোরে কইবেন না আমিন? তাহলে সন্তানের জন্য, স্ত্রী পুত্রের জন্য কামাই করতে যায় যদি কেউ মারা যায়, তার মরণ কিসের মরণ হবে? শহীদের মরণ। ওই মহিলা কান্না করে আর ডাক দিয়ে কয়ে, স্বামী গো আসেন না, আমরা একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি। দোয়াটা করার পরে তারা স্বামী স্ত্রী দুইজন তাদের মিলামিশায় লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর কাছে বারবার বারবার কান্দে, স্বামী স্ত্রী বিবাহ হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে এক কানা, কিন্তু তাদের গর্ভে কোনো সন্তান আসে না। এবার বান্দাটা ডাক দেওয়ার বলে, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান যাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই, ও তুমি কাউরে দিলা দাগা সম্পদ একটা সন্তান নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তানও নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? রে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো চাঁদ সূর্যের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আর রে, তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায়া সাদ সুরুজের বা আজার রে, প্রেমের খেলা খেলস দয়াল রে, বন্ধু রে। ওই স্বামী স্ত্রী 20 বছর পরে হঠাৎ করে গর্বে একটা সন্তান দুনিয়াতে আগমন করছে, ছায়া দেখতাছে, সন্তান কামনা করছে, ছেলে সন্তান দুনিয়াতে আইছে, একটা মাইয়া সন্তান। মারহাবা কন্যা, মাইয়া সন্তান লাভ না? অনেক শাশুড়িরা তো তারার ফুতের বউয়ের ঘরে মাইয়া সন্তান হইলে এ বইটির মাথাটা শেষ করেলা, যখন সন্তান এ বেটি বাপের বাড়ি থেকে প্রোডাকশন আনছে, আল্লাহর গজব এমন মহিলাদের উপরে, কারণ এ কন্যা সন্তান আসার কারণে বরকত হয়, কামাই দিতে ইনকাম বাড়ে, মায়া সন্তান ঘরের লক্ষ্মী। মারাবা কন্যা মিয়া, এমন বিডিয়াতে আছে না ও, যারা ফুতের বউয়ের ঘরে শুধু মাইয়া যদি 2-3টা 4টা যদি হইয়া যায় ফুতের বউরে জ্বালায় মারে, আছে না? তো অবৈত্য বেড়ি বলে আল্লাহর গজবে সমস্ত মহিলা, আল্লাহ পাক এদেরকে হেদায়েতের তৈবা নসিব করুন। না আপনাদের যাদের কন্যা সন্তান, রাগ হইবেন না, একটা মাই হইলে একটা জান্নাতো, 2টা মাই হইলে 2টা জান্নাতো, 3টা মাই হইলে নবীর লগে জান্নাতো। মারহাবা। আর এগুলার কারণে আপনি বরকত, আপনি চিন্তা করতেছেন আমার ছেলে মেয়ে যদি হয় খাও মুখ থেকে, এটা রিজিক এটা নিজে আল্লাহর কাছ থেকে লই আই,
ঠিক না ঠিক আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন ওই মহিলাটা বারবার কান্না করে ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমি চাইলাম ছেলে সন্তান আপনি দিবেন আমার মাইয়া সন্তান এখন মাইয়াটা মহিলার কাছে শুধু বারবার প্রশ্ন এই স্ত্রী তুমি কেন কান্দো বলে আমি চাইছি ছেলে কারণ ছেলে সন্তান যদি মা বাবা মারা যাওয়ার পরে আম্মা আব্বার জানাজার নামাজ পড়ায় সাত তাকবীর দিয়া সালাম না ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় এখন আমার লাগে দোয়া করব কে ও স্বামী আমি মহিলা তো এজন্য কান্না করি বলে মাইয়া মানুষ কি দোয়া করলে দোয়া কবুল হইতো না মাইয়া মানুষ দোয়া করলে কি কবরের আযাব মাফ হইতো না আজকে পর্দার অন্তরালে কত মা বোনেরা বইসা রইছে রে বন্ধু কত মা বোনেরা পর্দার অন্তরালে বসছে তার আর মা নাই তার আর বাবা নাই আজকে বাপের বাড়ির এলাকার মধ্যে মাহফিল হইতেছে অনেক মাইয়ারা আসছে কিন্তু সবাই চেহারা দেখছে তার আর বাপরে দেখে নাই মারে দেখে নাই আল্লাহর কসম এ মেয়েগুলার মনের মধ্যে শান্তি নাই আজকে অনেক পোলাপান মা ফিরে বসছেন আপনার আর মা বাপ নাই আপনাদের মনেও শান্তি নাই অনেক মানুষ আপনার বাড়িতে মেহমান হয়ে আসে সবার মুখে বাদ দেন আপনার মা বাবা কবরে গেছে গা আপনি আপনার মা বাবার মুখে একটা লোকমা বাদ দিতে পারেন না চিন্তা নাই চিন্তা নাই আমার নবী কয় ছেলে হোক অথবা মেয়ে হোক কোনো সন্তান যখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় পরে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের ওয়াকুর রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগিরা দোয়া করতে দেরি আমার আল্লাহ সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করতে আর দেরি হবে না ওই মহিলার সন্তানটা ছোট অবস্থায় মহিলাটা বলতেছে না আমার ফুতে জানাজা না দিলে আমার কবরের আযাব মাফ হবে না এমনভাবে করতে করতে বাচ্চাটার বয়স মাত্র 3 বছর বয়স ওই স্বামীটা ইন্তেকাল কইরা দুনিয়া থেকে চলে গেছে সংসার চালানোর মতো এমন কোনো ক্ষমতা মহিলার নাই আস্তে আস্তে কইরা ওই ছোট বাচ্চাটার বয়স যখন 3 বছর থেকে উপরের দিকে যাচ্ছে ওই স্ত্রী তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে বইয়া আল্লাহর কাছে বারবার বারবার কান্নাকাটি করে আল্লাহ ও দয়াল আল্লাহ আজকে অনেক দিন হইয়া যায় আমার স্বামী আমি মহিলারে ছাইড়া দিয়া অন্ধকার কবরে চলে গেছে রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আমার স্বামীরা কবরে কেমন আছে আমি জানি না আপনি আমার স্বামীর কবরটার নাজাতের ফয়সালা কইরা এমনভাবে কান্না করতে করতে মহিলাটা নামাজের মুসল্লার মধ্যে ঘুমাইয়া গেছে ঘুমের মধ্যে হঠাৎ কইরা স্বপ্ন দেখতাছে মহিলার স্বামীটা জাহান্নামের আগুনে জ্বলতাছে ডাক দিয়া কই স্ত্রী গো ও স্ত্রী আমারে তুমি আল্লাহর হস্তে একটু ক্ষমা প্রার্থনা করো আল্লাহ যেন আমার কবরের আযাব মাফ করিয়া দেয় মহিলা ঘুমের ঘরে স্বপনে বলতাছে আহারে কইছিলাম 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 যদি ছেলে সন্তান হইতো জানাজার নামাজ পড়াইলে আল্লাহ কবরের আযাব মাফ করব এখন মাইয়া মানুষ 3 বছর বয়স এ মাইয়া তো দোয়া করার মতো এমন জ্ঞান বুদ্ধি হয় নাই যখন কান্না করতে করতে ওই মহিলাটা হঠাৎ করে ঘুম থেকে উঠলেন এবার মাইয়াটারে সুন্দর কইরা পড়ালেখা করাইয়া ওই মাইয়াটারে একজন কোরআনে হাফেজা বানাইছেন হঠাৎ কইরা ওই মহিলার অন্তরে তার স্বামীর জন্য ভালোবাসা পয়দা হয়েছে স্বামীর জন্য মোহাব্বত পয়দা হয়েছে মোহাব্বত পয়দা হওয়ার পরে আবার তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কান্না করতেছে আবার মুসল্লায় যখন কান্না করে হঠাৎ কইরা দেখতাছে ওই মহিলার তাহাজ্জুদের মুসল্লায় তার স্বামীটা আবার হাজির হইয়া গেছে লক্ষ্য কইরা দেখতাছে স্বামীর শরীরের মধ্যে সুন্দর নুরানি পোশাক দেখা দেয় জিজ্ঞাস করে স্বামী গো আপনারা না দেখছি জাহান্নামের আগুনের মধ্যে আপনি পড়তাছেন এখন দিয়ে আপনার শরীরের মধ্যে জান্নাতি পোশাক দেখা যায় ওই স্বামী ডাক দিয়ে কই স্ত্রী তুমি না বলছিলা মাইয়া সন্তান কোনো উপকারে আসে না আমার মাইয়াটা কোরআনে হাফেজা হয়েছে কোরআনে হাফেজা হয়েছে আমার মাইয়া প্রতিদিন আমি আব্বার লাগে দোয়া করে আর আমার আল্লাহ আমি বাবার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করছে জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করছে পর্দার অন্তরালে যে মা বোনেরা আছেন যারা এখানে বসে আছেন আপনাদের যাদের মা বাবা নাই আপনাদের সবার কাছে আমার একটা আবদার থাকবে দুনিয়াতে যত কিছু করেন না কেন আম্মা আব্বার লেগে বেশি করে দোয়া করবেন যখনই অবসর থাকেন মনটা বালা না থাকে আম্মা আব্বার কবরের ফারে চলে যাইবেন যাইয়া শুধু হাতরা বাড়ে কইবেন আল্লাহ আমার মারে মাফ করিয়া দাও আরবি জানেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলতে পারেন না শুধু হাতরা তুইলা কইবেন আল্লাহ আমার আম্মাটারে মাফ করিয়া দাও আল্লাহ আমার বাপটারে মাফ করিয়া দাও কারণ মা বাবা আপনারে বালা কইরা খাওয়াই তো ফিন দেয় তো পারছে না
কেমনে পারবো এখনই দশ অভাবের সংসার, দুনিয়াতে টাকা পয়সা কামাই করে বরকত পাওয়া যায় না। আগে চিন্তা করেন বাপে একদিন কাম করলে আরেকদিন কাম করতে পারতো না, একদিন কাম করলে বাপে আরেকদিন কাম করতে পারতো না। আপনারে কোরআন পড়াইতে পারে নাই, আপনার উচ্চশিক্ষা দিতে পারে নাই, আপনার আব্বা কবরে চলে গেছে, ওই বাপের আপনি কত সময় কত রকমের বিপদ আপদে ফললে গালিগালাজ করেন, কেমন বাপ জন্ম দিছে, মইরা গেছে গা আমরারে কোনো জায়গা জমি দিয়া গেছে না, আপনার বাপটা বাদাইম্মা ছিল, আল্লাহর দোহাই লাগে ফুতায় তোমার ফায়ে ধরে বলি আব্বা আম্মা মরিয়া গেলে আব্বা আম্মার এমন কথা বইল না বলে আব্বা আম্মা কিছু দিয়া গেছে না। যদি কিছু না দিয়া যায় তুমি আসলা কোথা থেকে, তুমি সন্তানের দেহটার দামটা কত তুমি চিন্তা করো। অনেক মাইয়ারা স্বামীর বাড়িতে যাওয়ার পরে এরা বলে আমার বাপ মা আমারে কিছু দিয়া যায় নাই, না রে মা আব্বা আম্মার কাছে সম্পদের আশা করো না, আব্বা আম্মার কাছে টাকা পয়সার আশা করো না, আব্বা আম্মা কতটুক তোমারে দুনিয়াতে বড় করে দিয়া যাইতে পারছে, রক্তগুলারে মাংস বানিয়ে দিয়া যাইতে পারছে, একটা বার শুধু বারবার এই চিন্তাটা করো, আল্লাহ যেন আমরা আব্বা আম্মারে মাফ করে, জোরে কোন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসা।